नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় দাঁড়ানোর ভঙ্গিমা দেখেই বোঝা যায় আপনি কেমন চরিত্রের মানুষ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে শুধুমাত্র দাঁড়ানোর ভঙ্গিমা দেখেই কিভাবে মানুষের চরিত্র বোঝা যায় সে সম্পর্কে আমি আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। দাঁড়ানোর বিভিন্ন ভঙ্গিমা আছে। কেউ সমান্তরালভাবে দাঁড়ায়, কেউ বা এক পা অন্য পায়ের সাথে আড়াআড়ি রেখে দাঁড়ায়। আবার এমন মানুষ আছে যারা এক পা সামনে রেখে দাঁড়াতে ভালোবাসেন, আবার কেউ আছে পা সামান্য ছড়িয়ে রেখে দাঁড়ান। সুতরাং এই ধরনের মানুষ তাদের চরিত্র এই ভঙ্গিমার মধ্যেই প্রকাশ পায়। আসুন আমরা একে একে জেনে নিই তাদের চরিত্রে বিভিন্ন বিষয়। প্রথম বলবো যারা সমান্তরালভাবে দাঁড়ায়। সমান্তরালভাবে দাঁড়ানো মানুষেরা অবশ্যই, যারা এভাবে দাঁড়ান ও কথাবার্তা বলেন, তারা খুব পণ্ডিত ব্যক্তি হয়। নিজেদের পাণ্ডিত্য এরা কাউকে জানতে দেয় না। এরা খুব চালাক হয়, অপরের থেকে সব কিছু জেনে নেয় বটে, কিন্তু নিজে যে অনেক কিছু জানেন তা কারোর কাছে প্রকাশ করতে এরা ভালোবাসেন না। এরা খুবই কর্তব্যশীল এবং ন্যায়পরায়ণ হয়ে থাকে, এবং যেহেতু খুব জ্ঞানী পণ্ডিত হয় তাই সকলের সঙ্গে ন্যায়পরায়ণ স্বভাবই অবশ্যই প্রকাশ পায়। এরা ফালতু কথা বলতে বা বেকার সময় ব্যয় করতে কখনোই চায় না। দ্বিতীয় আর এক ধরনের পায়ের কথা বলবো, যাদের পা সামান্য ছড়িয়ে রেখে দাঁড়ানো। যারা পা যদি সামান্য ছড়িয়ে রেখে দাঁড়ায়, জানবেন আপনি যদি পা সামান্য ছড়িয়ে রেখে দাঁড়ান তাহলে আপনি সমস্ত বিষয়ে নিরপেক্ষ মতামত প্রকাশ করবেন। তবে যে বিষয়ে আলোচনা হচ্ছে তাতে আপনার মতামত কারোর উপর আপনি চাপিয়ে দেবেন না। সাধারণত একটি মহিলার উপর অপর মহিলার সাথে কথা বলার সময় এভাবে দাঁড়িয়ে কথা বলে, অর্থাৎ আপনি আপনার মতবাদ কারোর উপর চাপিয়ে দেবেন না এবং আপনি সবসময় নিরপেক্ষ মতামত প্রকাশ করবেন। আবার এক ধরনের দাঁড়ানোর কৌশল আছে, যারা এক পা এগিয়ে দাঁড়ান। আপনি যদি এইভাবে দাঁড়ান তাহলে আপনার ব্যক্তিত্ব চারপাশের স্বাচ্ছন্দ্যকে বোঝায়। আপনি খুব আরামদায়কভাবে দাঁড়ান, আপনি খোলাখুলিভাবে মতামত প্রকাশ করতে ভালোবাসেন। এইভাবে দাঁড়ান যারা, তারা সাধারণত আকর্ষণীয় হিসাবে নিজেকে চেনায়। যে ব্যক্তির প্রতি তার আকর্ষণ বেশি থাকে তার দিকে পা রেখে দাঁড়িয়ে থাকার প্রবণতা দেখা যায়। সুতরাং এক পা এগিয়ে রেখে যারা দাঁড়ান তারা কারোর কাছে নিজেকে প্রকাশ করতে চান, তাই ভাবে দাঁড়ান। এবং এরা অবশ্যই নিজেদের মতামত খোলাখুলি প্রকাশ করেন এবং নিজেরা যা চান তা পাওয়ার চেষ্টা করেন। আরও এক ধরনের দাঁড়ানোর কৌশল আছে, যারা এক পা অন্য পায়ের সাথে আড়াআড়ি রেখে দাঁড়ানো। এ ধরনের আপনি যদি এইভাবে দাঁড়ান তাহলে আপনার ব্যক্তিত্ব চারপাশের স্বাচ্ছন্দ্যকে বোঝায়। তারা অপরিচিত বা নতুন কোনো ব্যক্তির সাথে মিশছে আপনি পছন্দ করেন। আপনি আর ধীর গতি সম্পন্ন হয়ে থাকেন, অর্থাৎ যারা এইভাবে আড়াআড়ি পায়ে দাঁড়ান সেই ব্যক্তিরা ধীর গতি সম্পন্ন হয়। সুতরাং আজকের এই ভিডিও আমি চার ধরনের দাঁড়ানোর কৌশল বললাম। একটি সমান্তরালভাবে দাঁড়ানো, আরেকটি পা সামান্য ছড়িয়ে দাঁড়ানো, আরেকটি এক পা এগিয়ে দাঁড়ানো এবং আরও একটি পা আড়াআড়ি রেখে দাঁড়ানো। এই চারটি চিত্রের মাধ্যমে, চারটি দাঁড়ানোর ভঙ্গিমার মাধ্যমে মানুষের কোন দিকগুলো চরিত্রের প্রকাশ পায় তা জানানো হলো। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানাই, বিশেষ করে নমস্কার, ধন্যবাদ।